রাজুজা খুনের ঘটনায় এর আগেই আমরা দেখেছি লতিফ উল্লেখিত নাম লতিফ তার ড্রাইভার এই বিষয় নিয়ে কথা বলেছেন মালিককে দেখতে পাননি সেও জানিয়েছেন তিনি তবে এবার ড্রাইভার চালকের ভাই আক্তার সেও মুখ খুলল ঠিক কি বলেছে আক্তার আমরা একবার শুনব আমি ঢুকলাম এইখানে বাড়িতে বেরেলাম গেলাম ওইখানে দূর থেকে দেখা হলো নি বাস তখন তো ওরা দুজন ঢুকলো নিয়ামক বলে যাও বাড়ি নিয়ামক বাইরে বার করে দিলে আর বাস ওইখানে এইটুকু অবশ্যই নিয়ামক ফের চলে এলাম বাড়ি দুর্ঘটনা হয়েছে মোবাইলে শুনলাম দুর্ঘটনা ঘটে গেল একটা শুনলাম যে এরকম ব্যাপার আছে ই লাগছে যে ভাই তো এরকম থাকে না কখনো কখনো ব্যাপার তো এরকম দুর্ঘটনা ঘটে তো গিয়া আমার ই লাগছে এখন নূর দা বলতে পারবো না কোথায় আছে তো পুলিশ বলেছে গতকাল ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই জন্য আপনার সাথে দেখা করতে না তো বলতে পারবো না আমি তো ছেড়ে 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 এখনো খবর পাই না আমি খবর পেলে তখন বলবো যে হ্যাঁ এসছে সকাল কোন দিন সকাল মানে 6:30 সময় বেরিং চলে গিয়েছিল গাড়ি নিয়ে তারপর কোথায় গেছিল তারপর কোথায় গেছে আমি কি ওর মালিকের ব্যাপার ওর কোথায় নিয়েছে না আছে ওর ব্যাপার আপনাদের সাথে কথা হয়নি না আমাদের স্যার কথা আমি জানি যে হ্যাঁ কাজে এসেছে ওর গাড়ি নিয়েছে কর্মচারী আছে উদ্ধারলো আমি কোথায় নিয়ে যাবো মনা বীরবংশী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে মরা এবার চালকের ভাই তিনিও মুখ খুললেন ঠিক কি বলছেন তিনি কি জানতে পেরেছেন তিনি আমাদের বিস্তারিত জানাবে দেখো একেবারেই তাই এই যে শেখ নূর হোসেন তুমি জানো যে আব্দুল লতিফ যার নাম হচ্ছে হিঙ্গুর যে হিঙ্গুরের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি গরু পাচার কাণ্ডে তার বিরুদ্ধে কিন্তু চার্জশিট পেশ করেছে সেই হিঙ্গুরেরই লতিফেরই যিনি চালক শেখ নূর হোসেন তার ভাই আক্তার হোসেন তার বাড়ি হচ্ছে বীরভূমের দুর্গাজপুর থানার অন্তর্গত ইসলামপুর গ্রামে সেখানে এদিন সংবাদ মাধ্যমের কর্মীরা যায় এবং তার সঙ্গে কথা বলেন তিনি যেটা বলছেন যে তিনি তার দাদার সঙ্গে দেখা করতে গেছিলেন কিন্তু পুলিশ কিন্তু তাকে কথা বলতে দেয়নি এবং খুব স্বাভাবিকভাবেই দূর থেকে দেখা করে তাকে কিন্তু ফিরে আসতে হয় পাশাপাশি তিনি কিন্তু অকপট স্বীকার করছেন যে বিগত 5 বছর ধরে এই আব্দুল লতিফের গাড়ি কিন্তু চালাতেন এই শেখ নূর হোসেন সেটা কিন্তু শেখ নূর হোসেনের ভাই আক্তার হোসেন কিন্তু সরাসরি বলছেন এবং দেখো পুলিশ ঠিকই ছেড়ে দিয়েছে বলছে তাকে আটক করেছিল কিন্তু এখনো পর্যন্ত দুবরাজপুরের বাড়িতে সে কিন্তু পৌঁছয়নি কোথায় গেল শেখ নূর হোসেন সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জল্পনা আরো কিন্তু বেড়েছে সেটা কিন্তু বলা যেতে পারে তবে তার এই দুবরাজপুরের যে ইসলামপুর সেই এলাকায় কিন্তু নীতিমত্তাটা বলা যেতে পারে যে একটা থমথমে একটা পরিবেশ একটা আতঙ্কের একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে ধন্যবাদ মনা আমাদের সঙ্গে ফোন লাইনে মনা বীরবংশী ছিলেন এবার মুখ খুললেন আব্দুল লতিফের গাড়ির চালক তার ভাই আক্তার